রক্তদান মহোদ্যান, আর এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে এলো হ্যাপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা শাখা। বৃহস্পতিবার হ্যাপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা শাখার উদ্যোগে জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন হ্যাপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা শাখার কর্মকর্তারা। শিবিরে প্রায় 40 জন রক্তদাতা রক্তদান করেছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের কর্মকর্তা ডাক্তার প্রদীপ ভৌমিক। গোটা রাজ্যেই হ্যাপাটাইটিস ফাউন্ডেশন রক্তদান শিবিরের আয়োজন করে থাকে, যাতে রক্তের অভাবে কোনো মুমূর্ষু রোগীকে মরতে না হয়, আগামী দিনেও যাতে আমরা সকলের সাহায্যে এগিয়ে আসতে পারি সেই লক্ষ্যে কাজ করে যাবেন বলে তিনি জানান। আমরা হ্যাপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা পক্ষ থেকে আজকে জিবি হসপিটালের ব্লাড ব্যাংকে রক্তদান শিবির আয়োজন করেছি। উদ্দেশ্য একটাই, যেহেতু নির্বাচনের সময়ে বা নির্বাচনকালীন সময়ে সারা রাজ্যেই ব্লাডের সংকট দেখাতে ব্লাড ব্যাংকগুলিতে, সেটাকে খুচরো হলো পূরণ করার লক্ষ্যে আমরা হ্যাপাটাইটিস ফাউন্ডেশন এখানে আজকের রক্তদান শিবির আয়োজন করেছি। এবং এই পর্যায়ক্রমে আমরা সারা রাজ্যেই ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করব। আজকে আমরা প্রায় 40 জন আমাদের সদস্যরা এখানে রক্তদান করবে এবং আগামী দিনে যাতে আমরা সবাইকে সাহায্য করতে পারি সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে আসবো। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।